এরকম ধরনের ভিডিও শাসক দল বিরোধীদের মধ্যে একটা চাপানো তো চলছে এই সন্দেশখালি নিয়ে। আপনি কি মনে করেন এই ধরনের ঘটনাগুলো কি সত্যি ফেস করছিল বা এই ধরনের ঘটনাগুলো কি মহিলাদের সাথে হচ্ছিল? হ্যাঁ হচ্ছিল, হয়েছে তো, আলা করছিল। এই তো শিবু হাজরা, ওনারা তো জেলেই গেছে, ওদের প্রভাবটা প্রচুর পরিমাণে বেড়ে গেছিল। হ্যাঁ, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল। ওদের ওদের মধ্যে ওদের বিরুদ্ধে যদি মুখ খোলা হতো, তাদের জীবনহানির আশঙ্কা একটা ছিল। অন্যায়টা তো অন্যায়, অন্যায়টা যখন কারোর সাথে হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদের জন্যই কিন্তু আমরা এটা বলার এখন চাইছি, গুন্ডা সন্ত্রাসবাদী ওদের শাস্তি হোক। এতগুলো অভিযোগ উঠলো এই শিবু হাজরা উত্তম সর্দার তার বাহিনীদের বিরুদ্ধে, এত মহিলা অভিযোগ করলেন, পাল্টা আপনাদের দলের তরফ থেকে বলা হচ্ছে সাজানো ঘটনা। না, এটা সম্পূর্ণ মিথ্যা, সত্যি ঘটনা। এত মহিলারা যে প্রতিবাদ করেছে, বিশেষ করে রেখা পাত্র সহ যে সমস্ত মহিলারা এসেছেন, ওরা তো কোনো দলগত ভাবে করেনি, ওরা সাধারণ নারী হিসেবে তাদের উপর যে দীর্ঘ 11 বছর ধরে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের ঘটনা তারা খুলে বলেছে। দেখছেন দর্শক, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, এখন এই চ্যানেলেও এইসব আসছে বক্তব্য। এমনকি দেখছেন আপনারা যে অন্য কেউ বলছেন না, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও বলছেন যে হ্যাঁ অত্যাচার হতো, শিবু হাজরা বা এইসবের ওদের সব নাম করে এইসব চলতো, হতো অত্যাচার, হতো। এমনি এমনি এখানে মুভমেন্ট তৈরি হয়নি। আর রেখা পাত্রের কথা বলছেন ওই তৃণমূল কংগ্রেসের একজন, যে ওনারা স্বতঃস্ফূর্ত ভাবে মুভমেন্টটা করতেন, তখন কোনো পার্টির কোনো ব্যানার ছিল না, এইসব হয়েছে, ফলে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছে যে সব ফেক, ভুয়ো, সেটা সত্য নয়, তারা যেটা দেখাচ্ছে সেটা বরং ফেক, এটা এটাও কার্যত বলার বলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। দুজনের বক্তব্য আজকে এখানে দেখানো হয়েছে এবং দেখুন দর্শক, আমি ওটা কেটে আপনাদেরকে দেখালাম। এটা আরামবাগ টিভির টিভির ভিডিও নয় যে বলবে যে কাউকে বলে কইয়ে বসিয়ে করিয়েছে। চ্যানেল এবিপি আনন্দ চ্যানেল, আমি তো দেখিয়েছি ওই স্টিং অপারেশনের ভিডিও আসার একদিন পরই, আমি তো চলে গিয়েছিলাম ওখানে, আমি তো ওখানে গিয়ে যাদের ছবি দেখানো হয়েছে ওই ভাইরাল ভিডিওতে, আমি তো তাদের মধ্যে একজনের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, যে মহিলার বক্তব্য ওখানে দেখানো হয়েছে, যেটা ওখানে বলা হচ্ছিল যে আমার সঙ্গে কিছু হয়নি, আমি জানতাম না, আমার সাদা কাগজে আমার সই করিয়ে নেওয়া হয়েছে, যাকে ওখানে দেখানো হয়েছে আমি তার বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম, হয়তো আপনারা দেখেওছেন অনেকে। তিনি পরিষ্কার বলেছিলেন আমাদের ক্যামেরার সামনে যে না, আমাকে তো মানে অন্যরকম বলা হয়েছিল, আমাকে ভয় দেখানো হচ্ছিল, স্বামী সন্তানের ক্ষতি করে দেওয়া হয় বলে ভয় দেখানো হচ্ছিল, তো আমাকে বলতে বলা হচ্ছিল এইসব, তো আমি ভেবেছিলাম যে মনে হয় এখানে বললেই ছেড়ে দেবে, মানে খুব সাধারণ নিরীহ মানুষ আর কি ওনারা, তো বললেন যে আমি ভেবেছিলাম যে এখানে এইসব বলে হ্যাঁ হুঁ করে দিলে ছেড়ে দেবে, ওটা যে ক্যামেরা করে ওরা ছেড়ে দিবে আমি কি করে জানবো, এটা আমি ভুল করেছি ওখানে ওই কথা বলে বলে উনি ক্ষমা চেয়েছেন আমাদের ক্যামেরার মাধ্যমে আন্দোলনকারীদের কাছে, যে আমি ক্ষমা চাইছি, আমি এরকম নই, আমাকে এরকম ভয় দেখানো হয়েছিল, আমি ভেবেছিলাম যে এখানে মনে হয় বললে ছেড়ে দেবে, সাধারণ মানুষ তো, তো ওরা যে রেকর্ড করছে কি করে জানবো, আর আমি তো আরো অনেক কথা বলেছিলাম, সেই কথাগুলো কোথায় গেল? এবং ওনার সঙ্গে সঙ্গে যিনি গিয়েছিলেন একজন, তিনি আমাদের ক্যামেরাতে বলেছিলেন যে আমাকেও ডেকেছিল, আমাকেও অনেক কিছু প্রশ্ন করা হচ্ছিল, তো আমি ওনাদের শেখানো কথাগুলো বলছিলাম না, যখন আমি বলছিলাম না তখন আমাকে বলা হয় চলো তোমারটা পরে দেখছি, তোমার ব্যাপারে পরে দেখছি বলে আমাকে সাইড করে দেওয়া হলো, আমার কথা আমি অনেক কথা বলেছি তার মধ্যে সেটা দেখানো হয়নি, আর এইরকম দেখানো হয়েছে, ফলে এটা যে একটা কারসাজি, এটা যে একটা প্ল্যান করে করা, সেটা মোটামুটি আমি ওখানে গিয়েই আমি আগেই খানিকটা আন্দাজ করেছিলাম, তো ওখানে গিয়ে বুঝতে পেরে গেছিলাম এবং বক্তব্য আপনাদের সামনে আমি তুলেও ধরেছিলাম। তখন কিন্তু এইসব বড় বড় চ্যানেলে কিন্তু আসছিল না এইসব বক্তব্য, এখন দেখুন বড় বড় চ্যানেলে এইসব খবর চলে আসছে, তৃণমূল কংগ্রেসের লোকেরা নেতা নেত্রীরা বলছে যে তারা শিকার হয়েছেন এবং এই ধরনের ঘটনা ঘটেছে, টিএমসির লোকেরা নেতা নেত্রীরা তারা বলছেন। এবার তাহলে কি বলবেন অভিষেক ব্যানার্জি, পর্দা নাকি ফাঁস করে দিয়েছেন, সন্দেশখালি কাণ্ডের পর্দা ফাঁস করে দিয়েছেন, অর্থের বিনিময়ে অভিযোগ, একেবারে পর্দা ফাঁস হয়ে গেছে, কি ফাঁস হয়ে গেছে, দুটো ভিডিও এনে ফাঁস হয়ে গেল, কে ভিডিও করলেন তার তো এখনো ঠাই ঠিকানা খুঁজে পেলাম না, ওই খানিকটা আন্দাজ করছিলাম যেহেতু শুভেন্দু অধিকারী নাম বলেছিলেন, কিন্তু এই হিম্মত তো হয়নি যে এই যে আমাদের ক্যামেরাতে বলা হয়েছে দেখুন কি বলছেন সন্দেশখালীর আন্দোলনজীবীরা, বলুন বলুন সেইভাবে যিনি যিনি মানে স্টিং করেছেন
এসে বলুন না, সামনে থেকে এসে বলুন না, স্টিং অপারেশন হলে সে তো যারা করে তারা তো বলে, সংস্থা তো বলে দেয় যে আমাদের এই সংস্থা করেছে, বা যিনি করেন তিনি তো বলে দেন, লুকোচাপা কিসের, একটা ভুয়ো চ্যানেলে আপলোড করে দিয়ে ছেড়ে দিলাম, স্টিং অপারেশন, ওকে স্টিং অপারেশন, যার কোনো বাম্মা নাই, স্টিং অপারেশন হয়ে গেল, সেটাই সত্য, তার ভিত্তিতে সব জাজমেন্ট চলে আসছে, তার ভিত্তিতে পুলিশ ধরপাকড় শুরু করে দিচ্ছে, হ্যাঁ বিরাট। আর এবার কি হবে, এবার তো দলের নেতা নেত্রীরা বড় 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 মিডিয়ার সামনে, কোনো ইউটিউবার বা আমাদের মতো ছোটখাটো লোকদের সামনে তারা বলছেন না, বড় বড় চ্যানেলের সামনে বলছেন, তৃণমূল কংগ্রেসের দলে থাকা লোকজন, পদে থাকা লোকজন তারা স্বীকার করছেন যে হ্যাঁ ওখানে ঘটেছে। এবার কি বলবেন ব্যানার্জি সাহেব, কি বলবেন, পর্দাতে এবার আপনাদের ফাঁস হয়ে যাচ্ছে, দলের নেতা নেত্রীরা মুখ খুলে দিচ্ছেন, আপনাদের তো ফুটি ফাঁস হয়ে যাচ্ছে, পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, এবার কোথায় লুকাবেন, নাকি এবার ইনাদেরকে হুমকি দেওয়া চলবে যে কেন বলেছো সেই কথা, এক্ষুনি পদ ছাড়ো, দল ত্যাগ করো, না হলে আবার জেলে ঢুকিয়ে দেবো, যাই না আবার এরকম কোনো হুমকি দিয়ে ভয় দেখিয়ে বয়ান বদলের চেষ্টা হবে কিনা, বা তাদেরকে দল থেকে বের করে দিয়ে বা আরো অন্যভাবে কঠিন আইনি ব্যবস্থা নিয়ে তাদের জীবনটাকে একেবারে শেষ করে দেওয়ার আবার চেষ্টা হবে কিনা জানি না, কিছুই বিশ্বাস নেই, যা চলে তো দেখতে পাচ্ছি, আস্তে 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 সব তো মুখ খুলছেন, যারা স্টিং অপারেশনের সামনে তথাকথিত স্টিং অপারেশন যারা ওখানে বলেছে তারা তারা তো সব প্রকাশ্যে বলছেন যে কি হয়েছে। ফলে দর্শক, আমি একটা কথা বলেছিলাম যখন এই ভিডিও সামনে এসেছিল, আমি বলেছিলাম বলেছিলাম যে দেখবেন এটা বুমেরাং হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের মানে বিরুদ্ধে চলে যাবে, ভালো করে লক্ষ্য করবেন দর্শক, আস্তে আস্তে কিন্তু সত্যি এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে যাচ্ছে, সন্দেশখালিতে নতুন করে আবারও মুভমেন্ট শুরু হয়েছে, ওখানে মানে কার্যত স্টিং অপারেশন মানে উসকে দিল পুরো মুভমেন্টটাকে, খানিকটা চাপা পড়ে গেছিল, উসকে দেওয়া হয়েছে, ওখানে মহিলারা ভীষণ মুভমেন্ট করছেন এবং পুরুষ শূন্য হয়ে গেছে অনেকগুলো গ্রাম এলাকা, সেখানে মহিলারা রাত জেগে পাহারা দিচ্ছেন, এইগুলো খবরে আসছে, মানুষের মধ্যে একটা আলাদা ভাবনা তৈরি করছে, মানুষের মনে একটা আলাদা ভাবনা কাজ করছে না যে মহিলারা কি কষ্টে ওখানে আছেন, ফলে যে উদ্দেশ্যে এটা করা যে এইসব করে টোরে ভোট একেবারে আমাদের পক্ষে টেনে নেবো মিথ্যা বলে ইত্যাদি বলে, বিষয়টা কিন্তু উল্টো দিকে চলে যাচ্ছে, ওই মহিলাদের পাশে কিন্তু মানুষ থাকতে শুরু করেছেন, হ্যাঁ অনেক চাপ তৈরি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, 4 তারিখের পর দেখে নেবো, হ্যাঁ চিরে নুন দিয়ে দেবো, দিয়ে এইসব মুন্ডু কেটে নেবো চলছে, কিন্তু ওখানকার মহিলারা কিন্তু চুপ করে বসে নেই, আন্দোলনকারীরা তারা কিন্তু চুপ করে বসে নেই, তারা কিন্তু মুভমেন্ট চালিয়ে যাচ্ছেন, ভীষণ সাহসী মানসিকতা তারা ধরছেন, আর আস্তে আস্তে সব ফুটি ফাঁস হয়ে যাচ্ছে, শাসক দলের নেতা নেত্রীরা তারা প্রকাশ্যে বলে ফেলছেন সব কথা, সত্য কথা উগড়ে দিচ্ছেন, গল গল করে উগড়ে দিচ্ছেন, যত সময় যাবে তত আরো অনেকে বলে ফেলবেন, আর ওখানে যেভাবে আবার আগুন জ্বলে জ্বলেছে কার্যত বিদ্রোহের আগুন, এই আগুনে দেখবেন শাসক পুড়বে, দুদিন আগে তো দেখেছেন এমন দিয়েছেন, হাতা খুন্তি নিয়ে খেলে দিয়েছেন মা বোনেরা, জামাতে মানে শরীর আর জামাটা ছিল না ঠিকঠাক, ছিঁড়ে একাকার, মানে পুরো উলঙ্গ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, লোকাল ML এর হাল খুব খারাপ, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, হ্যাঁ যাচ্ছে তাই অবস্থা, ফলে মুভমেন্ট চলছে, আবার এর মধ্যে হুমকি, যেটা আমি সকালে করেছি ভিডিও, এর মধ্যেও আবার হুমকি দেওয়া হয়েছে, যারা হুমকি দিয়েছেন শুধু অপেক্ষা করুন, নেত্রী যতই চিৎকার করুন আমরা ক্ষমতায় আসবো, আমরা বাইরে থেকে সমর্থন করব, সে গুড়ে বালি, যখনই রেজাল্ট আউট হয়ে যাবে দেখবেন মোদী সরকার নতুন করে ফেরত চলে এসছে, আর পশ্চিম বাংলাতেও তৃণমূলের হাল খারাপ ইঙ্গিত, মানে খারাপ ইঙ্গিত, কেউ থাকতে পারবেন না এলাকাতে, কেউ থাকতে পারবেন না, কারণ এই যে চক্রান্ত, এই চক্রান্ত আরো বিশেষ করে সন্দেশখালীতে আরো সন্দেশকারী লোকজনদের মধ্যে বিদ্রোহ তৈরি করে দিয়েছে, আরো ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে, আর এই যে ধরপাকড় করা হচ্ছে রাতে রাতে গিয়ে এলাকাতে ঢুকে ঢুকে, এই যে রাত জাগতে হচ্ছে মহিলাদের, এটা ভোলার নয়, এটা ভোলার নয়, ঠিক আছে, কত সন্ত্রাস আপনারা করতে পারেন, কত বুথ জ্যাম বুথ রেগিং করে লুটতে পারেন ভোট, দেখা যাক না, দেখা যাক না, এই তো হলো দফায় কয়েকটা ভোট তো হলো, দেখা যাক না, এই এই আগের দফা থেকে একটু হুসহুস করতে শুরু করেছে, শুরু করেছে, শুধু একবার কিছু গন্ডগোলটা আবার নতুন করে একবার হোক,
তারপর কলকাতা হাইকোর্টে তো মামলা হবেই, তারপর দেখবো দিদি কত মাচাই। যারা এখনো এখনো মানে চেষ্টা করে যাচ্ছেন, যাদের যাদের মধ্যে এখনো সেই শবকটা আসেনি যে আগের বারে একুশের সন্ত্রাসের পরে কি হয়েছে, অনেকের পরিবারের কি হাল, বুঝবেন বুঝবেন। তবে মানুষকে কর্ণিশ জানাতে হবে যে এত প্রতিরোধ, এত কিছু হচ্ছে, তারপরেও কিন্তু মানুষ ভোট দিচ্ছেন, ভোট দিচ্ছেন। এমনকি অনেক জায়গাতে বিরোধীদের এজেন্ট নেই, এজেন্ট না থাকার পেছনে অনেক কারণও সামনে আসছে, কিন্তু মানুষ ভোট দিয়ে দিচ্ছে। ফলে যদি কাউন্টিংটা ঠিক করে করতে পারে না বিরোধী দলগুলো, তৃণমূলের হাল কিন্তু খারাপ হয়ে যাবে। আর তখন দেখবেন এখন যেভাবে কথা বলছেন, 4 তারিখের পরে দেখবেন এই সন্দেশখালীর নারী পুরুষ নির্বিশেষে যখন দেখবে যে তৃণমূলের হাল খারাপ, খারাপ ইঙ্গিত, দেখবেন কিভাবে কথা বলবেন। শুধু কথা বলবেন না, শুধু মুখে কথা চলবে না, হাত পায়েও কথা চলবে, হাত পায়েও কথা চলবে। কারণ ইঙ্গিত পরিষ্কার যে এত চাপের মুখেও, এই রকম একটা আবহের মধ্যেও দলের নেতা নেত্রীরা মুখ খুলছেন, কথা বলছেন, দলে থাকা, পদে থাকা, তৃণমূল কংগ্রেসে থাকা, তারা মুখ খুলছেন। তাহলে ইঙ্গিত খারাপ হলে এবার দেখবেন চতুর্দিক দিয়ে মুখ খুলবে, দেখবেন চতুর্দিক দিয়ে আওয়াজ আসবে, তখন শান্তিনিকেতনে শান্তি আর থাকবে, দেখবেন দর্শক। আর ফুটি তো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, তো ফাঁস হয়ে যাচ্ছে। বড় বড় মিডিয়া গুলো প্রথম দিকে অতটা নজর দিচ্ছিল না, শুধু স্টিং অপারেশনের ভিডিওটাকে দেখাচ্ছিল বেশি করে। কিন্তু এখন দেখছি তাদের তাদের ক্যামেরা তো সব চলে আসছে, ক্ষোভ বিক্ষোভ রাত জায়গা এই জায়গা পাহাড়া, তারপরে অন্যান্য দলের বক্তব্য, যাদের ভিডিও দেখা গেছে তাদের পাল্টা বক্তব্য সব সামনে চলে আসছে। আর কত চাপা দেবে, সোশ্যাল মিডিয়াতে আগে থেকেই তো এগুলো চলে এসেছিল, এখন বড় বড় মিডিয়াও সেগুলো দেখাচ্ছে বা দেখাতে বাধ্য হচ্ছে। এখন এখন তো সাচকা সামনে হয়ে যাচ্ছে, সত্য সামনে চলে আসছে, পুরো সত্য সামনে চলে আসছে। কি করবে, কি করে অস্বীকার করবে এই তৃণমূল কংগ্রেস? এটাকে দেখে ভুল বকরা করছেন, মাথা ঠিক নেই এসব বলবেন নাকি? বিজেপিতে চলে গেছেন বলবে, তো বিজেপিতে চলে গেলে কি করে তৃণমূল কংগ্রেস নেত্রী পদে কি করে থাকেন? দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।